হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স ইন্টারভিউ নলেজের ধারাবাহিক পর্বের আজকের পর্ব 60 পর্ব। এই পর্বে আমরা বেশ কিছু এবিসি লাইসেন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকে প্রথম প্রশ্ন, নিরাপদ কর্মপদ্ধতি কী? তো এই প্রশ্নটির উত্তর হবে, বৈদ্যুতিক কাজ করার সময় ব্যবহৃত যন্ত্রপাতি ক্ষয়ক্ষতি রোধ এবং কর্মীর নিরাপত্তা রক্ষার জন্য যে সকল ব্যবস্থা ও সতর্কবলী অবলম্বন করা হয় তাকে নিরাপত্তা কর্মপদ্ধতি বলে। আজকের দ্বিতীয় প্রশ্ন, দুটি নিরাপত্তা সরঞ্জামের নাম বলো। তো এই প্রশ্নটির উত্তর হবে, এক সেফটি বেল, দুই রাবার হ্যান্ড গ্লোভস। আজকের তৃতীয় প্রশ্ন, সুইচবোর্ডের অবস্থান মেজো হাতে কত উপরে হওয়া উচিত? তো এই প্রশ্নটির উত্তর হবে, সুইচবোর্ডের উচ্চতা মেজো হাতে 1.2 হতে 1.3 মিটারের মধ্যে হওয়া উচিত। আজকের চতুর্থ প্রশ্ন, পাওয়ার সাব সার্কিট সর্বোচ্চ কত ওয়াট লোড থাকতে পারে? তো এই প্রশ্নটির উত্তর হবে, পাওয়ার সাব সার্কিট সর্বোচ্চ 3000 ওয়াট লোড থাকতে পারে এবং এতে দুটি বেশি সকেট আউটলোড থাকবে না। আজকে পঞ্চম প্রশ্ন, লাইনে আগুন ধরে গেলে কিভাবে আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে? তো এই প্রশ্নটির উত্তর হবে, শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে লাইনে আগুন ধরে গেলে অগ্নি স্থানে গুলোতে বালি নিক্ষেপ করতে হবে অথবা অগ্নি নিরাপক যন্ত্র থেকে গ্যাস ছেড়ে আগুন নেভাতে হবে। ষষ্ঠ প্রশ্ন, ক্যাপাসিটারের একক কী? তো এই প্রশ্নটির উত্তর হবে, ক্যাপাসিটার একক ফ্যারাড। সপ্তম প্রশ্ন, বৈদ্যুতিক কাজের দুর্ঘটনাকে কত ভাগে ভাগ করা যায়? তো এই প্রশ্নটির উত্তর হবে, দুই ভাগে ভাগ করা যায়। আজকের অষ্টম প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো? তো এই প্রশ্নটির উত্তর হবে, কোনো ব্যক্তি আহত বা অসুস্থ হলে ডাক্তারের নিকট বা হাসপাতালে নেওয়ার পূর্বে আহত ব্যক্তির সেবা বা সুস্থ করার প্রচেষ্টা করাকেই প্রাথমিক চিকিৎসা বলে। আজকের নবম প্রশ্ন, পিপিই এর পূর্ণ অর্থ কী? তো এর পূর্ণ অর্থ হলো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আজকে দশম প্রশ্ন, চালু লাইনে কাজ করার সময় কী প্রোটেক্টিভ ব্যবহার করতে হয় বা পার্সোনাল ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়? চালু লাইনে কাজ করার সময় রাবার গ্লোভস ও সেফটি শু অবশ্যই ব্যবহার করতে হয়। আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেফটি সাইড থেকে এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। আজকের প্রশ্ন পর্ব যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন ফেসবুকে, টুইটারে বা হোয়াটসঅ্যাপে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। খোদা হাফেজ।